নমস্কার। আসুন ভগবানের ভগবানকে প্রণাম জানিয়ে আমরা শুরু করি। শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগিভিধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। আমরা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করলাম। সর্বলোকৈকনাথম, যিনি সমস্ত লোকের নাথ। সমস্ত লোক মানে তিনটে লোক আছে, স্বর্গ, মর্ত্য আর পাতাল, এই তিনটি লোক। আবার কখনো কখনো সাতটা তল এই নিচের দিকে, সাতটা উপরের দিকে, এসব বলা হয়। কিন্তু অর্থাৎ সর্বব্যাপী সবকিছু যিনি স্রষ্টা, সর্বলৌকিক নাথ। তো বলতে গিয়ে প্রথমেই বলছেন শান্তাকারম ভুজগ শয়নম, তিনি শান্ত আকার। কেন শান্ত? কেননা কোনো অ্যাজিটেশন নেই, তার মধ্যে কোনো বিক্ষোভ নেই। বিক্ষোভ নেই কেন? কোনো বাসনা নেই। কোনো বাসনা থাকলে তখনই বিক্ষোভটা হয়। আমাদের সমস্ত কিছু এই বাসনা থেকেই হয়। যখন ওই বাসনা থাকে না, তখন খুব শান্ত হয়ে যায়। শান্ত আকার, শান্ত আকার, শান্ত আকার। ভুজক শয়নম, তিনি যেন সাপের, ভুজঙ্গ মানে সাপ, যেন সাপের উপরে শুয়ে আছেন। অর্থাৎ তিনি যোগীশ্বর। সাপ হচ্ছে যোগের প্রতীক। তো তিনি ওই যোগের একেবারে মালিক, তিনি ঈশ্বর, তিনি যোগীশ্বর। তো সেই জন্য যোগীশ্বর তিনি রয়েছেন। ভুজগ শয়নম পদ্মনাভম সুর ঈশম, তো তিনি ওই সুরদের, দেবতাদের তিনি ঈশ্বর। এইভাবে বর্ণনা করা হচ্ছে। এখন ভগবানের যে বর্ণনা, ভগবানকে বোঝাবার জন্য যে চেষ্টা, তো সেই চেষ্টা দুরকম ভাবে করা হয়, সেটা আমরা পরে আসব। তো এই নানান রকম ভাবে চেষ্টা করা হয় ভগবানকে কিভাবে বোঝানো যায়। তো বাক্য দিয়ে, ভাষা দিয়ে, উপমা দিয়ে, বাক্য মনের বাইরে যিনি, তাকে বোঝানো হচ্ছে। এই কথাটা, ভগবান কে না, বাক্য এবং মনের বাইরে। বাক্য অর্থাৎ শব্দ দিয়ে আমরা তাকে বর্ণনা করতে পারছি না, আর মন কি না তাকে চিন্তাও করতে পারছি না। এটা কোন রকম যে চিন্তা করব সেটারও উপায় নেই। তো বাক্য আর মনের বাইরে যিনি, তাকে তো শব্দ দিয়ে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। এটা একটু খুব মুশকিলের ব্যাপার, যে সে লোক তো পারবে না। এরপরে তিনি বলছেন যে মুনি কেন চেষ্টা করছেন, যাতে আমাদের মতো সাধারণ লোকেরা বুঝতে পারে। এতদিন কিন্তু ভগবান সম্পর্কে ধারণা ছিল না, তা নয়, ছিলই তো, কিন্তু তিনি সর্বব্যাপী চৈতন্য স্বরূপ। ওম হচ্ছে তার ব্যক্ত স্বরূপ, শব্দ ব্রহ্ম। এই যে নানা রকম যে চিন্তাগুলো ছিল, সাধারণ মানুষ ওটা পেরে উঠছে না। এইটা একটা যদি আমরা দেখি, আমাদের এই হিন্দু ধর্মে খুব সুন্দরভাবে এগিয়েছে আস্তে 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 করে করে, আর সবসময় স্বাধীনতাটা থাকায় তার উপর কোনো রকম জোর ছিল না বলে খুব নিজের মতো বিস্তার লাভ করেছে। প্রথম দিকে ভয় পেত প্রকৃতি, যে কখনো ঝড় হচ্ছে, এ হচ্ছে, ও হচ্ছে, তারপরে আমাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে তাদের নিয়ে। তো এরকম নানান রকম চিন্তা করে ভগবানের চিন্তা হচ্ছে, এত বড় সমুদ্র, এই রকম ঢেউ, তাহলে সমুদ্র একটা দেবতা। এই সূর্য যখন ওঠে সব অন্ধকার দূর হয়ে যায়, সূর্য তাহলে দেবতা। প্রচন্ড ঝড়েতে আকাশ একেবারে আমাদের গাছপালাগুলো সমস্ত উড়ে উড়ে যায়, ওইটা একটা দেবতা। আকাশ অবশ্যই দেবতা, এত বড় যখন, এরকম করে করে একটা কল্পনা হচ্ছে। এখন দেবতার কাছে পৌঁছবো কি করে?
তখন বললো অগ্নিতে যদি আমরা ঘি দিই তাহলে যে ধোঁয়াটা হয় ওই ধোঁয়াটা আকাশে চলে যাচ্ছে, দেবতাদের কাছে চলে যাচ্ছে। তো এই যে আমরা যজ্ঞগুলো করি তা আমরা কি ওই অগ্নিকে বলছি, অগ্নির মধ্যে দিয়ে ওটাকে পৌঁছে দিচ্ছে। অগ্নিও দেবতা, কিন্তু অগ্নি আমাদের সমস্ত প্রার্থনাগুলো সে ভগবানের কাছে পৌঁছে দিচ্ছে। এই নানান রকমের এক্সপেরিমেন্ট চলেছে, কিন্তু যদি আমরা লক্ষ্য করে দেখি তা ওরা সবসময় বলছে কিছু একটা আছে যেটা আমাদের থেকে শক্তিশালী বাইরে, তো সেটা খোঁজ খবর করছে। করতে করতে একটা সময় এলো, আর যদি লক্ষ্য করে দেখেন কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ঋষিরা খুব পরিশ্রম করতেন, ওরা সেই সকালবেলায় জঙ্গলে চলে যেতেন, সেখানে গিয়ে একা একা বসে তপস্যা করছেন। কি তপস্যা করতেন? ওই তো ল্যাবরেটরি ছিল না, তো কি তপস্যা করতেন? মনটাকে নিয়ে তপস্যা করতেন। একলা থাকলে যখন আশেপাশে কোনো কিছু নেই তখন মনটার উপরই তো ফোকাস, মনটা কখন কিরকম হচ্ছে, কি জন্যে কি হচ্ছে, তার অ্যাকশন গুলো রিয়াকশন গুলো সমস্ত ওরা নোট করে করে রাখতেন, ভেতরে ভেতরে ভেবে রাখতেন, আর ধীরে 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 এক একটা করে এক্সপেরিমেন্ট করছেন। আচ্ছা যদি এই মন্ত্রগুলো উচ্চারণ করি, এই শব্দগুলো বলি, তাহলে কি এটা বায়ু শান্ত হবে? এখনো দেখবেন গ্রামে গঞ্জে বৃষ্টির জন্যে ওরা গিয়ে যজ্ঞ টজ্ঞ করে, যদি যজ্ঞের জন্য যদি বৃষ্টি হয় বরুণ দেবতা খুশি, এই এক্সপেরিমেন্ট চলছে। করতে করতে হঠাৎ ওরা দেখলো যে বাইরের প্রকৃতিটা সবসময় পরিবর্তনশীল, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কিছু একটা আছে যেটা পারমানেন্ট। এখন ধরুন আমার ছোটবেলাকার ছবি যদি আমাকে দেখানো হয় আমি চিনতে পারবো না, যদি মা মাসি বলে না দেন এটা হচ্ছে তুমি, ওই ছোট বাচ্চাটাকে দেখলো বা ভেরি কিউট, কে এটা বলে, আরে এটা তুমি, তাই নাকি? এখন বুঝতেই পারবো না। তাহলে আমি যে শরীরটা বলছি আমার শরীরটাই তো আমি চিনতে পারছি না, তাহলে আমি এটা কে? ছোটবেলাকে যে বুদ্ধিগুলো ছিল বিচারগুলো ছিল সে সব পাল্টে গেছে, তাহলে বুদ্ধিটাও গেল, তাহলে আমিটা কে? আমি ওই শরীরটা নই, আমি ওই মনটাও নই, তাহলে আমিটা কে? এই করতে করতে খুঁজে খুঁজে ওরা বাইরের প্রকৃতিটাকে ভালো করে দেখলো, দেখে তারপর বললো না তাহলে আমাকে দেখলে কেমন হয়। কেননা ফলটাকে যদি আমরা বিচার করি তাহলে গাছটা সম্পর্কে জানতে পারবো, আমার স্রষ্টাটা কি। সেখানে গাছটা বোঝার জন্যে তখন সে নিজের মনের মধ্যে যেতে লাগলো। আর যখন উপনিষদে আমরা যদি খেয়াল করি, যখন লক্ষ্য করব, উপনিষদ বলছে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, ওরা খুঁজে খুঁজে বার করলো পাঁচটাই তো ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা বা ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় বাইরে গিয়ে পাঁচটা বিষয়কে শুধু ভোগ করছে। আর ধরা যাক এই পাঁচটা ইন্দ্রিয়কে আমি বন্ধ করব, সংযত করব, কিছুতেই করতে পারছি না, চোখ দেখতে চাই না তবু চলে যাবে, শুনতে চাই না তবু কান শোনে, এই নানান, তখন বললেন যে যেন বাবা রেগে গিয়ে বাড়ি থেকে ত্যাজ্যপুত্র করে দিয়েছে এই পাঁচজনকে, এই শরীরটা আমাদের বাবা বাড়ি, আর সেইখানে যিনি মালিক আছেন তিনি আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়কে যেন বার করে দিয়েছেন, তারা বাড়িতে ঢুকতে পারছে না বাবার ভয়ে, বাবা ত্যাজ্যপুত্র করে দিয়েছে। তো এইরকম অবস্থায় ওরা বারবার বিষয়ের দিকেই চলে যাচ্ছে, ওই পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া আকৃতকৃতেনা ইত্যাদি, মানে সমস্ত বিষয়গুলোকে পরীক্ষা করা হলো। এই পরীক্ষা করে করে তারপরে বললো যে তাহলে ভেতর দিকে দেখি, কশ্চিত ধীরা প্রত্যেকাত্মান মহিষ্যত আবৃত্ত চক্ষু অমৃতত্ব মিচ্ছেন, তখন তারা চোখটা বন্ধ করলো, চোখটা বন্ধ মানে ওই সমস্ত ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করলো, আমরা আগের দিনও আলোচনা করেছি, এবারে ভেতরে গেল, গিয়ে যাকে আবিষ্কার করলো, তো সেই আবিষ্কারটা সম্পর্কে খুব অত সুন্দর ভাবে উপনিষদ বলছেন, রবীন্দ্রনাথ ওই গানের আকারে বলেছেন, শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, যারা গান করেন ওরা জানেন, ওটা খুব সুন্দর করে ওই গানটা রবীন্দ্রনাথ রচিত করেছে, শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। এই
প্রথম আবিষ্কার হলো, একটা গ্রেটেস্ট একেবারে আমরা বলতে পারি একটা আবিষ্কার, এর থেকে বড় আবিষ্কার মানুষের ইতিহাসে আর কখনো হয়নি, সেটা কি, মানুষ তার নিজের স্বরূপটাকে জানতে পারে। এটা বহুদিনের পুরনো কথা, ঋষিরা এটা জানতেন। তারপরে ধীরে ধীরে সমাজটা বড় হলো, তো সমাজ যখন বড় হলো, সাধারণ লোকগুলো, তাদের তো ওই খাওয়া আর বাঁচা এছাড়া তার কোনো কিছু নেই, সাধারণত সবকিছুই তো একটা, যেমন আমরা পশুদের দেখি জন্মালো, একটু লাফালাফি করে, খায় দায়, ঘুমিয়ে পড়ে, আবার ওঠে, আবার খায়, এই চলতে থাকে, করতে করতে একদিন মারা যায়। তেমনি মানুষেরও ওই বড় হয়, একটু পড়াশুনো শেখে, নানা রকম ভাবে ইনকাম করে, তারপরে একদিন মারা যায়, এরকম ভাবে তো চলছে। তখন এর বাইরে কি আর জগৎ নেই নাকি, এটা কোথায় আমরা বারবার বারবার ঘুরছি কেন এর মধ্যে? এই যখন এই চিন্তাটা এলো, তখন ওরা চিন্তা করতে লাগলো এর বাইরে কি করে যাওয়া যায়। সাধারণ লোক যখন এই প্রশ্নগুলো করছে, তখন একটা উপনিষদে আছে, সেখানে একজন সাধারণ মানুষ, তা তিনি অনেক ধনদৌলত হয়েছে, তার সবকিছু হয়ে গেছে, এইবারে তিনি একজন ঋষির কাছে এসেছেন, এসে বলছেন, কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতীতি, আপনি কি আমাকে বলতে পারেন স্যার, কি জানলে আমি সবকিছু জেনে যাব? জানার বাসনাটা খুব বেড়ে গেছে, তো আমার আর কিছু দরকার নেই, সমস্ত কিছু সব আছে, কিন্তু তুমি বলো তো আমি কি জানলে সব কিছু কি জানতে পারবো, একটা জিনিস বল যেটা জানলে আমি সবটা জানতে পারবো। কস্মিন নু ভগবো, ভগবানে হে ভগবান, আমরা যেমন রেসপেক্টেড স্যার বলি, তুমি ভগবো, সবাইকেই ওই ভগবান শব্দটা বলা হতো, ভগবো বিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতম, এই যে যা কিছু আছে একসঙ্গে জানতে পারবো। তখন উনি বললেন, হ্যাঁ দুটো পথ আছে, একটা হচ্ছে তুমি যদি জাগতিক সব কিছু জানতে চাও তখন তুমি ওই দিকে যেতে হবে, আর যদি তুমি আধ্যাত্মিক বিষয়ে জানতে চাও তখন আর একটা আছে। তখন উনি বললেন, দ্বে বিদ্যে বেদিতব্যে ইতিহাস অস্মযাত ব্রহ্মবিদো বদন্তি, কখনো বলতেন না আমি তোমায় বলছি, এই অহংকারটা ওরা কখনো করতেন না, ব্রহ্মবিদ তারা বলেছেন। দ্বে বিদ্যে বেদিতব্যে, দুটো জ্ঞান আছে, একটা হচ্ছে জগতের জ্ঞান আর একটা হচ্ছে নিজের সম্পর্কে জ্ঞান। এই জগতের জ্ঞানটা তাকে বলা হলো বিজ্ঞান। তখন সে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দম, নিরুক্তম, জ্যোতিষামিতি সব লিস্ট দিয়ে দিল। জ্যোতিষটাও আমাদের মধ্যে রয়েছে, এই সব কিছু জানা। তখন ফিজিক্স কেমিস্ট্রি ছিল না বলে ওই লিস্টে ঢোকেনি, নইলে পরে হয়তো ঢুকে পড়ত। এখন এই সমস্ত গুলো জানা হচ্ছে সেই জানা। কিন্তু যদি আর একটা জ্ঞান আছে, সেটা কি, ওই নিজেকে জানা। রবীন্দ্রনাথের একটা কথায় গান আছে না, আপনাকে মোর জানা আমার পুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমি অবশ্য প্রায় ভুল করি, রবীন্দ্রনাথের গানটা দ্বিজেন্দ্রলাল দ্বিজেন্দ্রলাল একটা এগুলো সব করে ফেলি, কিন্তু আপনাকে এই জানা আমার পুরাবে না। আমি যখন নিজেকে জানবার চেষ্টা করছি সেটা শেষ হচ্ছে না, কেন, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। এই তুমি মানে ঈশ্বর, আমি যে নিজেকে জানবার চেষ্টা করছি তখন তোমাকে জানতে পারছি। এক্স্যাক্টলি ওই অন্তরের মধ্যে যখন ওরা জানতে পারলো, দেখতে পেলো, তখন সে ঈশ্বরকে দেখতে পেলো। এটা তো ঋষি মুনিরা হলো, সাধারণ লোকের কি হবে? ব্যাসদেব সুন্দর করে তিনি ওই সব লিখলেন টিকলেন, তিনি খুব সুন্দর একেবারে ব্রহ্মসূত্র লিখছেন, তারপরে মহাভারত রচনা করছেন, নানান সমস্ত আর যতগুলো আমাদের উপনিষদ আছে সেই উপনিষদগুলো পর্যন্ত তিনি বা আমাদের বেদটাকে সুন্দর করে ভাগ করে দিলেন, কিন্তু সবই হাইলি ইন্টেলেকচুয়াল পিপল, এর জন্যে সাধারণ মানুষ সে ওই পড়ে বুঝে উঠতে পারছে না। অনেকে আসে উপনিষদ কিনে নিয়ে চলে যায়, নামটা শুনেছ তো, তারপরে বলে সব কটা উপনিষদ দিই না, এগুলো আগে একটা দিয়ে ট্রাই করো, আমাদের বিক্রি করতে পারলে আমাদের ভালো, কিন্তু পরে আপনার রাগ হবে যে শুধু শুধু কিনে আনলাম এখন করিটা কি। তো আপনি একটা নিয়ে যান, গিয়ে পড়ে দেখুন, নামটা শুনে খুব উৎসাহ মনে হচ্ছে,
কিন্তু তারপরে আর কিছু বোঝা যায় না কি বলতে চাইছে। তো সেই জন্যে ওই ধীরে ধীরে একটু একটু করে করুন। তো সাধারণ লোকের কি হবে করছেন, ওই সেই সময় নারদ এসে বললেন, তুমি ভগবানের রূপটা বর্ণনা করো, ভগবানের লীলাটা বর্ণনা করো, আর সেইটা মানুষকে তার নিজের জীবনের সঙ্গে সুন্দর তারা মিল খুঁজে পাবে। তো ভগবানের জন্ম হচ্ছে, ভগবান ধীরে ধীরে বড় হচ্ছেন, তার জীবনে নানান সমস্যা আসছে, তার জীবনে সুখ দুঃখ ভালোবাসা বেদনা সব রকম হচ্ছে যেমন মানুষের জীবনে, কিন্তু তিনি তার পারে চলে যাচ্ছেন। ওইটা মানুষ নিজের সঙ্গে রিলেট করতে পারবে, মেলাতে পারবে, আর তখন খুব ভালো হবে। তো সাধারণ মানুষের জন্যে তখন বললেন, তাহলে ঠিক আছে। এইবারে উনি বসলেন, বসে ভগবানের চিন্তা করছেন, চিন্তা করতে করতে ধীরে ধীরে তার সমস্ত ওই লীলাটা আসছে। সেই যেটা লিখলেন ওটাই হলো ভাগবত। তা ভগবানের কথাটাই হচ্ছে ভাগবত, এই ভগবানের বাংময়ী মূর্তি। তো ভগবানের মূর্তিটাকে, রূপটাকে শব্দ দিয়ে, বাক্য দিয়ে তিনি আমাদের সামনে প্রেজেন্ট করলেন, আর আমাদের খুব ভালো লাগছে। দারুণ অ্যাকশনের ঘটনা না? প্রথমে যখন সেই যখন কৃষ্ণের জন্মের আগে কৃষ্ণের মা তার দাদাকে খুব ভালোবাসে, বিয়ে দিয়েছে নিজেই আরেকজন রাজার সঙ্গে যাকে ওর খুব পছন্দ, সেই রাজার বিয়ে দিয়ে নিজেই আবার ঘোড়ার গাড়ি করে বোনকে নিয়ে যাচ্ছে নতুন বিয়ের পরে খুব খুশি, হঠাৎ করে আরে কথা যাচ্ছিল ভালো কিন্তু কথা নেই বাত্র নেই আকাশবাণী হলো, ওরে মূর্খ ওই যে তুমি তোমার বোনকে নিয়ে যাচ্ছ ওরই অষ্টম গর্ভের ছেলে তোমাকে হত্যা করবে, বাস হয়ে গেল। ও সঙ্গে সঙ্গে অষ্টম গর্ভ মানে ওরে বাবা হয়তো বা জাস্ট 8 বছর 9 বছর 10 বছরের মধ্যেই তো হয়তো হতে পারে, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে তরোয়াল বার করে ওর নিজের বোনকেই মারতে যাচ্ছে, একটা পূজাকে ভালোবাসছিল ওকে মারতে যাচ্ছে। তখন ওর ওই বন্ধু যে রাজা যার সঙ্গে বিয়ে দিয়েছে সে বললো যে দেখো তুমি তো আমাকে চেনো, আমি তোমায় কথা দিচ্ছি আমার অষ্টম গর্ভের সন্তানটিকে তোমার হাতে, ওকে নিয়ে তো সমস্যা, তোমার বোনকে মারলে যে যখন পুরুষ যখন কোনো মহিলার গায়ে হাত তোলে তখন তার সমস্ত সবকিছু নষ্ট হয়ে যায়, এটা আমাদের দেশে একটা বিরাট একটা ছিল। শ্রীরামচন্দ্র এসে ওর ভাইকে বলছেন, লক্ষণকে বলছেন, লক্ষণের খুব ইচ্ছা ছিল যে ওই কুব্জাকে একটু মারবে, টারবে, বলছে না খবরদার হাত দেবে না কোনো মহিলার গায়ে হাত দেবে না, নিয়ম হচ্ছে কখনো যারা ডিফেন্ড করতে পারে না তার গায়ে হাত দেবে না, ছোট বাচ্চাকে মহিলাকে আর বৃদ্ধকে কোনো কখনো স্পর্শ করবে না, এইটা আমাদের নিয়মের মধ্যে। তো সেই কারণেতে ওকে বলো তুমি এত বড় বীর, তুমি নিজে হাতে বোনকে মারলে তোমার নিন্দা হবে, দেখুন আমরা যখন পড়ছি কত মানে দারুণ এক্সাইটমেন্ট একেবারে। এরপরে তুই তখন বলো তাহলে কি করা যায়, তখন বলো আচ্ছা আমি তোমাকে আমার একটা করে পুত্র জন্মাবে আর আমি বলে কাউন্ট করে অষ্টমটা তোমার হাতে তুলে দেবো, তাই তো, বলো ঠিক আছে। মোটামুটি ঠিকই ছিল, নারদ দেখলে অনেক দেরি হয়ে যাবে তো, গোলমাল হয়ে যাবে সমস্ত, ওর পাপই হবে না তো, পাপ না হলে তো, তখন অ্যাজ ইফ নারদ এসে বললো তুমি কোন দিক দিয়ে কাউন্ট করছো, 1 থেকে 8 না 8 থেকে 1, দুরকম ভাবে কাউন্ট হয়, বললো হ্যাঁ তাই তো, এখন প্রথমটাও তো সেই অষ্টম হতে পারে যদি 8-এর পরে যদি উল্টো দিকে কাউন্ট করি, বলে না আমি তোমায় বন্দি করে রাখবো এবং প্রত্যেকটা বাচ্চাকে আমি মেরে ফেলব, আমি জানি না কোনটা অষ্টম বোঝা যাচ্ছে না, সুতরাং কাউন্টিং এ আমি একটু, আর তাছাড়া ওরা তো একটু যুদ্ধবিদ্যা করতো অত অঙ্ক টঙ্ক বুঝতো না, বলে না দরকার নেই যে জন্মাবে তাকেই মারবো, বলে আচ্ছা ঠিক আছে, বন্দি করে রাখলো, একটার পর একটা সন্তানকে হত্যা করছে, আর শিশুকে হত্যা করার মতো পাপ আর হয় না, পাপের বোঝা পূর্ণ হয়ে গেল, এই অষ্টম গর্ভের সন্তান জন্মালেন স্বয়ং বিষ্ণু, মা বাবাকে সাহস দেবার জন্যে তিনি ওই রূপ ধারণ করে বললেন তোমরা একদম ভয় পেও না, আমাকে দেখতে ছোট বাচ্চার মতো বটে কিন্তু আমি বিষ্ণু, তোমরা ভয় পেও না, চলো আমাকে নিয়ে নদী পেরিয়ে যমুনা পেরিয়ে ওই রকম একটা গ্রামে যেখানে একটা মেয়ে জন্মেছে একই সময়ে, তুমি ওকে নিয়ে এসো আর আমাকে ওখানে রেখে এসো, এইসব চললো গল্প। আমরা ওই সমস্ত 10ম অধ্যায়ে যখন আসব সেই গল্পগুলো আপনারা আমরা সবাই জানি, কৃষ্ণের গল্প কি ভালো লাগছে না শুনতে,
কতবার শুনেছি, তো এখনো যদি ওর উপর নাটক হয় আমরা রাত জেগে দেখব। কেন কি এই ভগবানের কাহিনী? আর যদি সুন্দর করে কেউ ব্যাখ্যা করতে পারে, সিনেমা করতে পারে, ছবি আঁকতে পারে, দেখবেন মানুষ একেবারে পাগলের মতো দেখবে। সব থেকে পপুলার সিনেমা ওই যেটা রামায়ণ হলো, মহাভারত হলো ভারতবর্ষে, এমনকি প্রাইম মিনিস্টার মিটিংটা টাইম চেঞ্জ করে দিলেন না, এখনই মহাভারত দেখাবে, 1 ঘন্টা পরে দেখবো। এইরকম অবস্থা হয়ে যাচ্ছিল, কেননা ভগবানের কাহিনী এত অ্যাট্রাক্টিভ যে কিছুতেই সেটা বন্ধ করা যায় না, চাই না চাই ভীষণ। তো ভগবান দর্শন হয়েছে এরকম মানুষ বুঝবো কি করে? তার দিকে মানুষ খুব ছুটে ছুটে যায়, স্বাভাবিক ভাবে যায়, ওটা ওকে অ্যাডভার্টাইজ করতে হয় না। অনেকে অনেকে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে টরে, তাতে করে খানিকটা, আজকাল তো সব অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার, এরকম একটা বেশ সমুদ্রের ধারে বসে আছেন তিনি, পেছন দিক দিয়ে বকটা ঘুরিয়ে যাচ্ছে, তিনি ধ্যান শেখাচ্ছেন, এসব ছবি টবি দিল, লোকেরা ওর কাছে গেল, এটা অ্যাডভার্টাইজমেন্ট।